রেশন বন্টন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশির পরে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। পরে তাকেও গ্রেফতার করে ইডি। এবার ইডির নজরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনার ২৭টি পুরসভার ৭৫ থেকে ৮০ জন কাউন্সিলরও। ইতিমধ্যে তাদের গতিবিধি থেকে শুরু করে সমস্ত কিছুতেই নজর রাখছে ইডি। মনে করা হচ্ছে রেশন দুর্নীতির সঙ্গে তাদের ভূমিকা থাকতে পারে। তাদেরও বিপুল পরিমাণে সম্পত্তি। জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পাওয়ার পরে এখনও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তার অসুস্থতার কারণে। সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদের পরে সেই সমস্ত কাউন্সিলরকে তলব করা হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সেই নামের তালিকা তৈরি করা হয়েছে ইডির পক্ষ থেকে। রেশন বন্টন দুর্নীতিতে এবার ইডির নজরে একাধিক কাউন্সিলর। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনার ২৭টি পৌরসভার প্রায় ৭৫ থেকে ৮০ জন কাউন্সিলর এবার ইডির নজরে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ এখনও পর্যন্ত করা যায়নি। তার কারণ তার শারীরিক অসুস্থতা, যে কারণে এখনও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তারই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ প্রায় ৭৫ থেকে ৮০ জন কাউন্সিলরের তালিকা তৈরি করে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আগামী দিনে তাদেরকেও তলব করা হতে পারে। তার কারণ রেশন দুর্নীতির সঙ্গে তারাও যুক্ত থাকতে পারে বলে মনে করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্র মারফত জানা গিয়েছে ২০১৬ সালের বিধানসভা নির্বাচন মিটতেই কোটিপতি হয়ে যায় তৎকালীন খাদ্যমন্ত্রীর পরিবার। ৫ মাসে ৬ কোটি টাকার মালিক হন মন্ত্রী পত্নী। নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতে কোটি কোটি টাকার মালিক হন মন্ত্রী কন্যাও। মন্ত্রী পত্নী মণিদীপা মল্লিকের অ্যাকাউন্টে ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে জমা করা হয় ৬ কোটি ৩ লক্ষ টাকা। ২০১৬ সালে ৩ কোটি ৭৯ লক্ষ টাকার মালিক হয়ে ওঠেন মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী মল্লিক, যেখানে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে খোদ মন্ত্রী জানিয়েছিলেন তার কাছে ৪৫,০০০ টাকার নগদ রয়েছে। সেখানে কিভাবে বছর ঘুরতে না ঘুরতেই বিপুল পরিমাণে অর্থ নগদে জমা করা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে, তার উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।